সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ফেনি এক আসনে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, চলে যাচ্ছি সেখানে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন আছি এই ফেনি এক আসনে। সে আসনের বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ফেনি জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের নির্বাচনী ভাবনা কী এবং কী জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনারা সবসময় বলে আসছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলে আসছেন যে জাতীয় পার্টি এককভাবে 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে সেই 300 আসনে কি প্রার্থী আছে কিনা আপনাদের? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে এবং ডিবিসি টেলিভিশন দর্শক শ্রোতাবৃন্দকে। আর পাশাপাশি আমি আমার নির্বাচনী এলাকা ফেনী একের জাতীয় পার্টির ফেনী একের নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতিতে একটি ট্রাম্প কার্ড। আগামীতে 300 আসনের নির্বাচনের জন্য যেই আমাদের দলের চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের যে সিদ্ধান্ত নিয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা 300 আসনের নির্বাচন দেওয়ার মতো আমাদের প্রার্থী আমাদের আছেন। আমরা বিশ্বাস করি যদি সঠিক নির্বাচন হয় এবং নিরপেক্ষ সঠিক নির্বাচন যদি হয়, বাংলাদেশে জাতীয় পার্টির আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। আপনারা তো নির্বাচনের আগে অনেক সময় বলেন যে জোটে যাবেন, এখন কোন জোটে যাওয়ার চিন্তা ভাবনা আছে বা আপনারা এই যে পরিবর্তন হয় আপনাদের সিদ্ধান্ত, সেটা আসলে সাধারণ জনগণ কিন্তু আসলে মেনে নিতে পারে না, আপনাদের প্রতি আস্থাও হারিয়ে ফেলে, তো আসলে আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে কতটা শক্তিশালী বা এই বিষয়গুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কী বলছেন? আসলে সত্যি কথা কি, বাংলাদেশের রাজনীতিতে আস্থার সংকট, বাংলাদেশের রাজনীতিতে যে আস্থার সংকট, সেই আস্থার সংকটটা জনগণের উপর ভর করছেন। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনতার বন্ধু জিএম কাদের যেটি বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমরা 300 আসনে নির্বাচন করব, রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের চাহিদার উপরে নির্ভর করে আমরা জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত আমাদের দলের সর্বোচ্চ ফোরাম নিতে পারে, জনগণের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু 300 আসনে নির্বাচন করার মতো শক্তি এবং সামর্থ্য এবং ক্যান্ডিডেট আমাদের আছে। এবং যে কথাটা আপনি বলছেন আস্থা, বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের আস্থা নাই। রাস্তার সংকটে দেশের উন্নয়ন, উৎপাদন এবং রাজনীতি সব কিছুই ভুন্ডর হচ্ছে আস্থার সংকট। সেই আস্থার থেকে ফিরিয়ে আসতে হলে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের ভিতরে আস্থা ফিরে আসবে এবং রাজনীতিতে উন্নয়ন উৎপাদনে মানুষের ভিতরে আস্থা থাকবে বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনি কি করবেন, ছোট্ট করে যদি বলতেন এই আসনটিতে? এই আসনটি হচ্ছে ফেনি এক। বাংলাদেশের রাজনীতিতে ফেনি অঞ্চলটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ফেনি এক হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে ফেনি একের শুভবৃষ্টি, স্বাধীনতা স্মৃতি বিজড়িত শুভবৃষ্টির কে কেন্দ্র করে আমি আমার নির্বাচনে যদি আমি দলীয় মনোনয়ন পাই, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে যে ফেনি শুভপুর ব্রিজের কে কেন্দ্র করে একটা পর্যটন স্পট স্থাপন করা এবং পর্যটন স্পটের মাধ্যমে ফেনি শুভপুর ব্রিজ থেকে শুরু করে মুহুরী নদী পর্যন্ত, মুহুরী প্রজেক্ট পর্যন্ত একটা রিভার শো করা। পাশাপাশি আমার ফুলগাজী উপজেলায় দীর্ঘদিনের মানুষের দাবি মুহুরীবাদ, একদম অস্থায়ীভাবে মুহুরীবাদ নির্মাণের কারণে প্রতিটা বর্ষর বন্যায় হাজার হাজার হেক্টর জমি। পরবর্তীতে আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, পরবর্তীতে সন্ধ্যা 6টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন স্পেশাল।